Being quite a popular persona on digital arena. So, সেক্ষেত্রে দাঁড়িয়ে পুজোতে তোমার কি প্ল্যানিং আছে, কিভাবে ইট লাইক প্ল্যান করেছো? প্রথমত পুজো মানে আমার কাছে মেইন হচ্ছে ম্যাডক্স, অষ্টমীতে তো ম্যাডক্স আমার ইনকমপ্লিট লাগে। আর আমি ক্রাউড একটু মাঝরাতের দিকে বেরোই, ক্রাউডটা যাতে কম হয়। আমি ঠাকুর দেখতে অবভিয়াসলি বেরোই, কয়েকটা ওপেনিং আছে, তাছাড়া ঠাকুর দেখবো। মানে যেরকম নর্মাল আজ মানে আশেপাশে বাঙালিরা যেরকমভাবে পুজোটা এনজয় করে আমি এক্স্যাক্টলি ওইভাবে এনজয় করি। লাইন দিয়ে হয়তো ঠাকুর দেখাটা এখন অত পসিবল হয় না, বাট আমি ঠাকুর কিন্তু শ্রীভূমি থেকে শুরু করে মানে যেটা মেন মেন পুজো সব ঠাকুর দেখি। দেখার তো ইচ্ছা আছে, একটু রাত করে যাই ভিড় কমানোর জন্য, বাট আমি প্রচণ্ড এনজয় করবো। আর খাওয়াতে এমনি আমি খেতে ভালোবাসি, ফুডি ভুড়ি তো বেরিয়ে গেছে, আরও বেশি করে খাবো পুজোর কয়েকদিন, আর একটু ভালো ছেলে ফেলে দেখে প্রেম করবো। আচ্ছা বেল, কী কী কেনা হয়েছে এখনো অবধি পুজোর জন্য, স্পেশালি ছেলেদেরকে পটানোর জন্য? ছেলেদেরকে আলাদা করে পটানোর কিছু হয় না, তারা এমনিতেই পটে থাকে। বাট আমি ড্রেস আমার চার দিনে পাঁচ দিনে, আমি ফার্স্ট অফ অল উইকলি শপিং করি, প্রত্যেক সপ্তাহে আমি জামা কাপড় কিনি, তো এরকম আলাদা করে পুজোর জন্য কেনা হয় না। আমি এমনও ড্রেস হয়তো অনেকদিন দু বছরে এখনও পরা হয়নি, সেটা যদি আমার মনে হয় যে ভালো সেটাও করতে পারি। বাট হ্যাঁ, অষ্টমী আর নবমী লুকটা একটু ডিফারেন্ট করবো বলে ওটা স্পেশালি করে কিনি, বাট বাকিগুলো আমি সারা বছরই শপিং করতে থাকি, কিন্তু তার মধ্যে একটা কিছু ইউনিক করে নেওয়া যাবে। তো একটুখানি লুকসগুলো নিয়ে কিছু একটু বলো না, তোমার কী কী প্ল্যান করেছো? অষ্টমীতে এথনিক ইন্ডিয়ান করার খুবই ইচ্ছা আছে, নবমীতে ওয়েস্টার্ন, বাকি দিনগুলোতে আমি ক্যাজুয়ালি থাকবো, একটু ইউনিক মেকআপ আর লুকসগুলোতে যাতে আমার মানে স্পেশালিটিটা থাকে। তো আর আমি যাই করি তাতেই আমাকে সেক্সি লাগে, হট লাগে। আচ্ছা বেল, কোনো ডিজাইনারের সঙ্গে তুমি এন্ডর্স করছো, কোনো ডিজাইনারকে এন্ডর্স করছো, কোনো ব্যাপার আছে? আমি নিজের ডিজাইন নিজেই আমি বলে দিই টেলারের কাছে যাই, নাহলে আমি ব্র্যান্ডে বিলিভ করি না, আই ডোন্ট বিলিভ ইন ব্র্যান্ড। ভালো জিনিস ভালো জায়গা থেকে কিনি, তো সেটাই দ্যাটস অল। ভালো একটু ইউনিকলি আমার মাথায় যেরকম আইডিয়া থাকে সেই ধরনের আমি অ্যাসেম্বল করে কিনি, পার্টিকুলার কোনো ডিজাইনারকে দিয়ে। হ্যাঁ, কয়েকজন ফ্রেন্ড আছে তাদেরকে দিয়েও মাঝে মাঝে করাই, বাট যেটাই হবে একটু ইউনিক হবে।